বর্তমান সময়ের আলোচিত তারকা চিত্রনায়িকা পরিমণি ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন সহ নানা ইস্যুতে সংবাদের শিরোনামে এসেছেন ঢালিউডের এই অভিনেত্রী। 2021 সালে গুণিন সিনেমার শুটিংয়ে প্রেম হয় নায়ক শরীফুল রাজের সঙ্গে। প্রেমের মাত্র 7 দিনের ব্যবধানে 21 বছরের 17ই অক্টোবর বিয়ে করেন তারা। বিষয়টি ওই সময় গোপন রাখলেও চলতি বছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হবার খবরের সঙ্গে বিয়ের বিষয়টি জানান বিশ্বসুন্দরী খ্যাত এই তারকা। বিয়ের পর থেকেই ভালোবাসার সংসারে ডুবে আছেন রাজপরী। অনাগত সন্তানের অপেক্ষায় রয়েছেন টলিউডের এই তারকা দম্পতি। অথচ এই পরিমণি আবার প্রেমে পড়লেন, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ অন্য কারণ নয়, আবার স্বামী শরীফুল রাজের প্রেমেই পড়েছেন এই চিত্রনায়িকা। গত শুক্রবার 27 মে রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন পরিমণি। সেখানে দেখা যায় স্বামী শরীফুল রাজ তাকে বিশেষ ডিনারের আয়োজন করে সারপ্রাইজ দিয়েছেন। আর সেই ছবির ক্যাপশনে পরিমণি লিখেছেন, মাই ডিয়ার হাজব্যান্ড, আমি আবার আপনার প্রেমে পড়েছি। এদিকে পরিমণি শেয়ার করা ছবিতে একটি বিশেষ কেকও দেখা যায়, আর এই কেকের উপর লেখা, তুমি আমাকে আরও ভালো বানিয়েছ, আমাদের সন্তান আমাকে শ্রেষ্ঠ বানাবে, ভালোবাসি তোমায় প্রিয় বউ। অনাগত সন্তানের অপেক্ষায় থাকা রাজপরী কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন, সেখানে কোয়ালিটি টাইম কাটিয়ে ঢাকায় ফেরেন তারা। ধারণা করা হচ্ছে এই ছবিগুলা সেই সময়ে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।